ইউটিউব পেশা আসসালামু আলাইকুম। আসুন জেনে নিই করলা কীভাবে লিভারকে ভালো রাখে। লিভার ভালো রাখতে করলার উপকারিতা, করলার রস তিতা, আর লিভার ভালো রাখতে তিতা খাওয়া দরকার। করলাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, এই কারণে নিয়ম করে করলা সিদ্ধ কিংবা এর রস খাওয়া দরকার। প্রথমে তালিকায় সব জাঙ্ক ফুড, ভাজাভুজি, অতিরিক্ত তেল, এসব খাবার বিশেষজন দিতে হবে, কারণ এসব খাবার লিভারের জন্য ক্ষতিকর। তাই পছন্দের তালিকা থেকে মজার মজার সব খাবার বাদ দিতে হবে। আর এসব থেকে বাঁচার উপায় একটাই, নিয়ম করে তেল ছাড়া কাঁচা অথবা সিদ্ধ করে করলার রস খেতে হবে। করলার গুণ ভাজলেই শেষ। করলা সর্বরোগের মহাঔষধ। প্রতি 100 গ্রাম করলায় আছে 92.2 গ্রাম পানি, 4.3 গ্রাম শর্করা, 14 মিলিগ্রাম ক্যালসিয়াম, 1.8 মিলিগ্রাম আয়রন, 68 মিলিগ্রাম ভিটামিন সি। বিশেষজ্ঞরা বলছেন ভাজি করে না, সিদ্ধ করে নিয়মিত করলার রস খেলে উপকার বেশি পাওয়া যাবে। করলা রক্তচাপ ও চর্বি কমায়, এর রস কৃমিনাশক, দৃষ্টিশক্তি ভালো রাখে, এটি ভাইরাস নাশক, হেপাটাইটিস এ, হারপিস ভাইরাস, ফ্লুয়ে, উৎসে বা করলা বেশ কার্যকর, লিভার ক্যান্সার, লিউকোমিয়া প্রতিরোধ করে। এছাড়াও করলা শরীরে রক্ত বাড়ায়, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ও রক্ত পরিষ্কার করে, ত্বক ও চুল ভালো রাখে, বার্ধক্য ঠেকায় করলা। আমার পরবর্তী আকর্ষণীয় ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন। ধন্যবাদ।